পূজা দিয়ে কমপ্লিট হচ্ছে, এখন জামা কাপড় গুলো আপনাদের দেখিয়েছি, হয়তো চা খাবার পরে ভাজ করবো। আপনার দাদা ভাই, আমি লাইভে বসেছিলাম তখন জামা কাপড় গুলো সব ভাজ করে দিয়েছি, এত সুন্দর করে ভাজ করে রেখেছে, আমি তাকিয়ে তো অবাক হয়ে গেছি। গুড মর্নিং, এই দেখুন পাশে বাড়ির দাদার মেয়ে তোজো, ওরা দুই বোন, দুই বোনকে এই দুটো জামা দিয়েছিলাম পুজোয়, তা বাড়ি নিয়ে গিয়ে সুন্দর হয়েছে গায়ে, আর এত খুশি হয়েছে আমি দেখছি আর হাসছি ওকে দেখে, খুব বলছে দেখো মা মেজো মা আমায় জামা দিয়েছে, খুব আনন্দ পেয়েছে। সত্যি বাচ্চারা এইরকম পুজোর সময় বাচ্চাদেরই আনন্দ বেশি হয়, তা আমারও খুব ভালো লাগছে ওর এত আনন্দ আর খুশি দেখে, সত্যি খুবই ভালো লেগেছে। তা যাই হোক, সকালে চা বিস্কুট খেয়ে সকালের ব্রেকফাস্ট হবে, কালকের একটু পায়েস ছিল, পায়েস মুড়ি সবাই খেয়ে নিয়েছি, খাবার পরে আমার দাদাভাই সবজি তো কেটে দেয়, আমাকে টাইম থাকলে কেটে দেয়, তা সবজিগুলো বার করে দিয়েছি ও কেটে দিচ্ছে। আর পটলে চোকা বাটা খুবই ভালোবাসে ও, আমারও ভালো লাগে, কিন্তু শিলে বাটা ভালো লাগে, কিন্তু অনেকটা আছে তো মিক্সারে করবো আজকে, কিছু করার নেই। তা পাবদা মাছ আর অল্প একটু ইলিশ নিয়ে এসেছি, ইলিশটা আজকে করবো না, পাবদা মাছটা করবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, উচ্চালু ভাজা আর ঘি কাঁকরোল ভাজা, দেখতেই পাচ্ছেন, আমি ফাইনালটা পরে দেখাচ্ছি। বিবাস চুল কেটে আসো, আর দাদাভাই তো সকালে ঘরটা আমার মুছে দিয়েছে, ওর জন্য আমার আজ ঘরটা মুছতে হলো না, সান্টান করে চলে এসছি। গুড আফটারনুন, দেখুন রান্না তো করে নিয়েছি, রান্না কি হয়েছে দেখাই। হ্যাঁ, এই ভাত আছে, এটাও আছে, এটা হচ্ছে উচ্ছালু ভাজা, এটা হচ্ছে বাটা, পটলের চোখা, হ্যাঁ এটা হচ্ছে কালকে মানুষ দিবসে, এটা হচ্ছে আমাদের পাবদা মাছ, পাবদা মাছটা না একটু মাখা মাখা রান্না করে হচ্ছে ভাজা। দেখুন সন্ধ্যা ছটা বেজে গেছে, 5:45 বাজে, এখন আপনার দাদাভাই খুবই তাড়াতাড়ি করছে, বিবাস আমার দাদাভাই জিনিসগুলো নিয়ে আমার শ্বশুরবাড়ি যাবে দিতে, পূজার যেসব শপিং করেছিলাম শ্বশুরবাড়ির জন্য, তাই আজকে দিতে চলে যাচ্ছে খুবই তাড়াতাড়ি, ওর জন্য কথা বলারও টাইম হলো না। গুড ইভিনিং, বিবাসরা তো চলে গেলো, তারপর সন্ধ্যা টন্ধ্যা দিলাম, আর এই দেখুন কত জামা কাপড় সব বার করেছে, ও কোথাও গেলে সব বার করে, তা 6টার ট্রেন ধরে ওরা গেছে আমার শ্বশুরবাড়িতে, চলুন এগুলো ভাজ করে নিই। আর সন্ধ্যাবেলা ওরা যাওয়ার পরে চা খেতে আর ইচ্ছা করছে না, যদি ইচ্ছা হয় পরে করে খাবো, চলুন হ্যাঁ পরে আসছি, এগুলো ভাজ করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন ঘড়ির কাঁটা হচ্ছে 6:30, আর এখন ওরা তো চলে গেলো, এই সারাদিনে আপনাদের সঙ্গে আসতে পারিনি, টুকটাক একটু শেয়ার করেছি, ভেবেছিলাম আজকে যাবো শ্বশুরবাড়িতে, কিন্তু ট্রেনের টাইম এমন হয়ে গেছে, তাড়াতাড়ি করে ওরা রেডি হয়ে নিয়েছে, আমি আর গেলাম না, পরে একদিন যাবো, চলুন এগুলো ভাজ করি। পিতাজি চলে এসছে, শ্বশুরবাড়ি থেকে চাল কুমড়ো দিয়েছে মা, চাল কুমড়া টেনেছে, ফ্রিজে আছে, আর এই শাকগুলো দিয়েছে, আজকে রাতে ছাড়িয়ে নেবো। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, কচু সিদ্ধ দিয়েছি, আর এই মাছ যা আছে হয়ে যাবে আজকে রাতে, ভাজা আছে, বাটা আছে, বাটা থুয়ে দিয়েছিলাম। আর এই দেখুন আমার শ্বশুরবাড়ি থেকে আসার পথে বেলের হাট, মানে শ্বশুরবাড়ির গ্রামের মিষ্টি এগুলো, বুঝতে পারছেন, একদম পাতলা রসের এই মিষ্টিটা আমি তো খুবই ভালো খাই বন্ধুরা, রসগোল্লা তাই তো, এটা আমার দারুণ লাগে, আজকে তো রাতে একটা খাচ্ছি, রাতে ডিনার নিয়ে বসে গেছি, মাছ দুপুরের বাটা, আর হচ্ছে একটু উচ্ছালু ভাজা ছিল ফেলে দেবো, তিতো হলো নিয়ে নিয়েছি, খাওয়া হয়ে যাবে, সবাই একটু দিয়ে দিয়েছি, তো আসছে, চলো খাওয়া দাওয়া করে নিই, সাড়ে 10টা বেজে গেছে। বন্ধুরা এই জামা প্যান্টগুলো সব এখন ভাত চলছে বিবাসের, এগুলো তো পূজার এই কটা, এগুলো সব খুলে খুলে দেখেছে বিবাস। আজ হলো নেক্সট দিন, আমি দুদিনের ভিডিও একদিনে দেবো বলেই আমি আর করিনি কালকে ভিডিও, কারণ ভিডিওগুলো ছোট ছোট হয়েছে আর এক্সট্রা হয়ে গেছে, ওর জন্য দুটো একসঙ্গে দিয়ে দেবো, নতুন করে ভিডিও করব। তাই রান্না করছি এখন, মাছ আছে, এই সরি চিকেন আছে, আর যেহেতু সানডে পটলটা খারাপ হয়ে যাচ্ছিলো, পটলটা করব, আর দুধ আছে, আর কালকের পায়েস ছিল একটু,
এটা আমার দাদা ভাই বিলাস হোক খেয়ে নেবে, আর সকালে রুটি তরকারি এসবই খাওয়া হয়েছে। কারণ লাদাখ থেকে এসে কিছুই করতে গরমে থাকতে পারছে না, গো মুখটা দেখে বুঝতেই পারছেন। তা চলো কি করা যাবে, আমাদের বাড়িতে এরকমই গরম। দেখো চোখে পড়ে না, কি নোংরা হয়েছে বন্ধুরা, কিছু করার নেই, আমি সব পারি কিন্তু ফ্যান পরিষ্কার করা আমার দ্বারাই হয় না। দাদা ভাই করছে, কি করা যাবে বলুন, খুবই নোংরা হয়েছিল। ফ্যানটা ঝকঝক চকচক করছে, এই ফ্যানটা ঝকঝক করছে। আজকে মেনুটাও দেখিয়ে দিলাম, ভাত করেছি আর শ্বশুর বাড়ির চাল কুমড়ো ডালের বড়ি দিয়ে আলু দিয়ে করেছি, পরে ভয়েস দিচ্ছে বন্ধুরা, খেতে দারুণ হয়েছিল। আর হচ্ছে পটল ভাপা, পটলগুলো আজকে না করলে তো পটলগুলো ফ্রিজেই রান্না হয়ে যেত। আর গরমা গরম লাল লাল চিকেনের পাতলা ঝোল, দেখতে তো দারুণ লাগছে বন্ধুরা, খেতেও দারুণ হয়েছে। কড়াইটা মস্ত আছে, বেটা কি কাম করছিস রে, ও ওই যে জিনিসগুলো এনেছে। গুড আফটারনুন বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। ঘড়ির কাঁটা দুটো বেজে গেছে, দুটোর সময় ভিডিওটি মানে সকাল থেকে একটু একটু স্টার্ট করেছি, কারণ ভিডিও এক্সট্রা হয়ে গেছে না, ভিডিও করতে আর ইচ্ছা হচ্ছে না, দুদিন ভিডিও দেওয়া হয়নি, একদম টাইম ছিল না হাতে, ওর জন্যেই পূজা টুজা দেওয়া হয়ে গেছে, স্নান টান করে চলে এসেছি। আপনাদের দাদা ভাই কালকে পূজা দিয়েছিল, আজকে আমি স্নান করে পূজা দিয়ে নিয়েছি। আপনার দাদা ভাই একটু কাজ করছিলো, কারণ ঘরে মিস্ত্রি লাগাবে বলছে, তা টুকিটাকি এদিক ওদিক সব জিনিসগুলো ঠিকঠাক করছিলো মিস্ত্রি এসে, যাতে কাজটা ঝটপট শুরু করতে পারে, ওর জন্য উপরে একটু কাজ ছিল, এগুলো করছিলো, ওর জন্য আমি স্নান টান করে পূজা দিলাম। রান্না হয়ে গেছে, কী রান্না করেছে আপনাদের দেখিয়েছি। আর আজকে তো হলো সানডে, সানডের দিন চিকেনই করে নিলাম। আগে তো কোয়ার্টারে থাকতে বেশিরভাগ সানডের দিন তো চিকেন, বেশিরভাগ না প্রতি সানডে চিকেন হবে, তা সেই দিনগুলো মনে পড়ে যায়। আর আমার দাদা ভাই আসার পরেই মনে পড়ে যাচ্ছে যে রবিবারের দিন চিকেন আনতে চলে যেত। তা চলো, প্রচুর জামাকাপড় এদিক ওদিক মেলা হয়েছে, ম্যাশিং ঠিক করার জন্য এখনও আসেনি, কিন্তু আমরা দাদা ভাইও কাচছে তাই গায়ে লাগছে না, একা হলে আমার কাছাকাছি তো বেশি, একা হলে কাচতে গেলে গায়ে লাগতো, কিন্তু আমরা দাদা ভাই ভিজিয়ে দিলেই কেচে দিচ্ছে। আমিও সকালের দিকে যতটুকু পাচ্ছি কাঁচা ধোয়া করছি, দুজনে মিলে করছি বলে হয়তো গায়ে জানাচ্ছে না। আর পূজার সময় এখন ম্যাশিং খারাপ হয়ে গেলে খুবই অসুবিধা, কিন্তু কিছু করার নেই, কাচতে তো হবেই। চলো অনেকটাই কথা বলে ফেললাম, চলুন খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি আমাদের সঙ্গে। এই একটু একটু যতটুকুনি পাচ্ছি শেয়ার করছি। হ্যাঁ গুড ইভিনিং, ওই দেখুন চাটা কিন্তু আমি করেছি, কালারটা কেমন হয়েছে বলবেন। হ্যালো বন্ধুরা, আমি এই মাত্র লাইভ কমপ্লিট করে আসলাম, 11টা বেজে গেছে, আর রান্না তো করেই বসেছিলাম, ওল ভাতে ভাত চিকেন সবই আছে। আর আপনার আমি ভাবছি এখন জামা কাপড়গুলো আপনাদের দেখিয়েছি, হয়তো চা খাবার পরে ভাজ করব। আপনাদের দাদা ভাই আমি লাইভে বসেছিলাম তখন জামা কাপড়গুলো সব ভাঁজ করে দিয়েছি, এত সুন্দর করে ভাঁজ করে রেখেছে, আমি তাকিয়ে তো অবাক হয়ে গেছি। দেখাই ব্যাক ক্যামেরা করে। হ্যাঁ এই দেখুন, ওই দেখুন, এই দেখুন, দারুণ হয়েছে, দারুণ দারুণ দারুণ। চলো গুড নাইট বলো, গুড নাইট। আজকে কতটুকু কি ভিডিও করলাম আমি নিজেও জানি না। হ্যাঁ আজকে অল্পই ভিডিও করেছি, আবার কি গরম লাগছে, চুলগুলো উঠাবো, শাড়ি চেঞ্জ করবো, খাওয়া দাওয়া করবো, 11টা 11:30 বেজে যাবে, খেতে এই করতে সেই করতে। এই শাড়িটা বুক করে লাইভ বসেছিলাম আপনাদের সঙ্গে, ওর জন্য সন্ধ্যা থেকে আর কিছুই শেয়ার করিনি বা আসতে পারিনি, অনেকদিন লাইভ আসেনি ওর জন্যই আসলাম, তা তাড়াতাড়ি এসেছিলাম। আমি লাইভ জয়েন করলে এরকম তাড়াতাড়ি আসবো এখন, কারণ পূজার সপিং বুঝতে পারছেন ব্যস্ততার মধ্যেই থাকি। হ্যাঁ সামনে পূজা, আবার আজকে মোটামুটি ঘর ঝাড়াঝুড়ো একটু হয়েছে, একটু একটু করেই হচ্ছে, আর ঘরে মিস্ত্রি লাগাবে তো ওর জন্য অতটা ক্লিন করছি না, যতটুকুনি পারছি। ঘরে পূজা যেহেতু, সামনে দুর্গা পূজা, তারপরে লক্ষ্মী পূজা, তো ঘর তো পরিষ্কার করতেই হবে, তা অল্প অল্প করে করছি। চলো, আর আমাদের মিউটা কেমন ঘুমিয়েছে দেখবেন, দেখুন তুমি পেতে দিয়েছো নাকি উপরে, এটা এরকম পাতা ছিল, বিশাল ঘুম দিচ্ছে, ফাইন খাইনি তো এটা মনে হচ্ছে, হ্যাঁ বিশাল ঘুম, বাপরে এমন ঘুম ঘুমায় না তো এখন। চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় স্মাইলে থাকবে, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট, দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে, বাই।